অরুণতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে। আমরা জানি পৌরনীতি এবং সুশাসন একটি সামাজিক বিজ্ঞান, আর এই সামাজিক বিজ্ঞানের অংশ হিসাবে তোমরা আরও অনেক কিছু অনেক বিষয় সিলেকশন করতে পারো। অর্থাৎ আমি বলছি উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়ার সময় তোমাদের বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি হচ্ছে আবশ্যিক সাবজেক্ট। এই তিনটা বিষয় তোমাদের অবশ্যই পড়তে হবে। এছাড়া তোমাদেরকে আরও কয়েকটি বিষয় সিলেকশন করতে হবে যেটাকে আমরা বলি ঐচ্ছিক সাবজেক্ট। ঐচ্ছিক সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসাবে তোমরা যারা মানবিক বিভাগে ভর্তি হয়েছ তারা কয়েকটা সাবজেক্ট সিলেকশন করার সুযোগ পাচ্ছ, যারা বিজ্ঞান বিষয়ে ভর্তি হচ্ছ তাদেরও সিলেকশনের সুযোগ রয়েছে, আর যারা বাণিজ্য বিষয়ক ব্যবসায়ী শিক্ষা বিষয়ক বিভাগে ভর্তি হয়েছ তাদেরও কয়েকটা বিষয় সিলেকশনের বিষয় রয়েছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা মানবিক বিভাগে ভর্তি হয়েছ তাদের জন্য, তারা ইচ্ছে করলে পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি কী কী বিষয় নিতে পারো। তোমরা নিতে পারো ইতিহাস, তোমরা নিতে পারো ইসলামের ইতিহাস, তোমরা নিতে পারো সামাজিক বিজ্ঞান, সমাজকল্যাণ, মনোবিজ্ঞান, এরকম আরও অনেকগুলো বিষয় নিতে পারো। নেওয়ার ক্ষেত্রে আবার কিছু বাইন্ডিংস আছে, হয়তো একটা বিষয় তুমি সমাজকর্ম নিলে, সমাজকল্যাণ নিলে হয়তো সমাজবিজ্ঞান নিতে পারতেছ না, ইসলামের ইতিহাস নিলে হয়তো ইসলাম শিক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের ছাত্ররা দেখা যাচ্ছে যে তারা হয়তো একটা বিষয় পছন্দ করে, তার অভিভাবক, তার বাবা অথবা ভাই হয়তো আরেকটা বিষয় পছন্দ করে। আবার একটা বিষয় আমরা প্রতি ক্ষেত্রে লক্ষ্য করছি যে তোমরা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যে বিষয়গুলো পড়ে এসেছ সে বিষয়গুলোর বাইরে তেমন একটা তোমাদের হয়তো জানা নেই। কেউ কেউ হয়তো বললো যে তুমি এই বিষয়টা নিচ্ছ না কেন, তুমি হয়তো বললে যে না আমি তো এই বিষয়টা জীবনেও পড়ি নাই। আসলে জীবনেও পড়ি নাই এই কথাটা আমরা অনেক সময় শুনি, যে আসলে আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। তাই সেজন্য সাবজেক্ট সিলেকশনের আগে আমাদেরকে জানতে হবে যে আমরা যারা মানবিক বিভাগে আছি তাদের অন্যান্য সাবজেক্টগুলোতে কী কী বিষয়বস্তু আছে। তোমরা প্রয়োজনে মার্কেটে গিয়ে বই দেখবে অথবা সিনিয়র বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন বই দেখবে, বিভিন্ন বই উল্টিয়ে পাল্টিয়ে দেখবে এর মধ্যে কী কী বিষয় আছে। হয়তো টুকটাক রিডিং পড়ে দেখলে যে এই বিষয়টা তোমার জন্য কিছুটা সহজবুদ্ধ কি না, একেবারে সহজ তো হবেই না, যেহেতু এই বিষয়টা ছিল দেওয়া হয়েছে তোমার ইন্টারমিডিয়েট কোর্সের জন্য আর তুমি মাধ্যমিক বিদ্যালয় থেকে এই মাত্র এসএসসি পাস করে এসেছ। যাক, আর কথা বাড়াবো না, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির কী সম্পর্ক। আমরা জানি দুটি হচ্ছে সামাজিক বিজ্ঞানের অংশ, আর অর্থনীতি কী আলোচনা করে আর পৌরনীতি কী আলোচনা করে, তখন এই দুইটা বিষয়ের সাথে যখন আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরব তখন তোমরা বুঝতে পারবা কোন বিষয়টার ভিতরে কী আছে, কোন বিষয়টার সাথে কোন বিষয়টার কতটুকু মিল আছে, কোন বিষয়টার সাথে কতটুকু অমিল আছে, এই বিষয়টা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। এখন আমরা জানি, সাধারণভাবে আমরা জানি পৌরনীতি বলতে কী বুঝি। পৌরনীতি বলতে আমরা বুঝি যে শাস্ত্র মূলত নাগরিকতা নিয়ে সকল প্রশ্ন আলোচনা করে, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিক কাকে বলে, নাগরিক কী কী সুযোগ সুবিধা পাবে, নাগরিকের অধিকার এবং কর্তব্য কী, তারপর বর্তমানে স্থানীয় নাগরিক, জাতীয় নাগরিক, আন্তর্জাতিক নাগরিক কারা, কীভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারি, সরকারের বিভিন্ন সেবা কীভাবে গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের অংশ। আর অন্যদিকে তোমরা জানো অর্থনীতির অংশ কী আছে। অর্থনীতি মূলত একজন ব্যক্তি তার আর্থিক জীবন কীভাবে পরিচালনা করবে সেটা হচ্ছে ব্যক্তিগত অর্থনীতি, আর সব ব্যক্তি মিলেই মূলত রাষ্ট্র, আর সেখানে তোমরা পাবে সমষ্টিক অর্থনীতি। আর মূলত আমরা জানি যে একজন নাগরিকেরও অর্থনীতির প্রয়োজন আছে, আর যিনি অর্থনীতি নিয়ে চিন্তাভাবনা করেন তারও প্রশাসনের প্রয়োজন আছে। প্রথমে আমরা সাদৃশ্যগুলোর দিকে যদি তাকাই, প্রথমে আমরা বলতে পারি পৌরনীতি হতেই অর্থনীতির উদ্ভব, একই উৎস থেকে তৈরি, এদের মধ্যে বিভাজন করা অসম্ভব। মা এর মানে কী? এর মানে পৌরনীতির অনেক বিষয় রয়েছে যা অর্থনীতির সাথে মিলেমিশে আছে। সেই হিসাবে আমরা যদি পুরো সমাজবিজ্ঞানটাকে একটা বডির অংশ হিসাবে ধরি, একটা দেহের অংশ হিসাবে ধরি, তাহলে একটা দেহের একটা পার্টস যদি তুমি খুলে নাও, একটা অংশ যদি খুলে নাও, তাহলে সেটা অনেকটা অচল হয়ে যায়, একবার চলতে পারে না। আল্লাহ আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন এবং অনেক বেশি বেশি আমাদেরকে দিয়েছেন। অনেক অধিকাংশ পার্টস বা অংশ দেহের অংশ হচ্ছে ডাবল ডাবল করে, একটা না হলে যে একবার চলে না এমন না।
ঠিক তেমনইভাবে আমরা যদি দুইটাকে একেবারে পৃথক করে ফেলি তাহলে মূলত সমাজবিজ্ঞানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই আমরা বলতে পারি পরিণতি হতেই অর্থনীতির উদ্ভব। তারপর দ্বিতীয়ত আমরা বলতে পারি পরস্পর নির্ভরশীল। পরস্পর নির্ভরশীল মানে কি? তোমার নাম হয়তো কামাল, তুমি জামালের বন্ধু, তুমি তোমার বন্ধুর উপরে কিছু কোনো কোনো বিষয়ে নির্ভরশীল, হয়তো বন্ধুর একটু অবস্থাপন্ন, তার হয়তো আর্থিক অবস্থা ভালো, তুমি না চাইলেও সে অনেক সময় তোমাকে বিভিন্ন দিক দিয়ে উপকার করে, হয়তো একটা বই কিনে দিল, নে দোস্ত তুই পড়, আমরা পরবর্তীতে দুজন মিলে হয়তো গ্রুপে স্টাডিজ করে অনেক কিছু জানতে পারবো। আবার তোমার হয়তো মেধা ভালো, মেধার দিক দিয়ে ভালো, তুমি তাকে বিভিন্ন বিষয়ে বুদ্ধি পরামর্শ দিতে পারো। তার মানে কি, তুমি তার উপরে নির্ভরশীল, আবার সে তোমার উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে সেমনিভাবে আমরা বলতে পারি অর্থনীতি পরিণতির উপর নির্ভরশীল, আর পরিণতিও অর্থনীতির উপর নির্ভরশীল। শাসকগণ শুধু রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, তারা উৎপাদন বন্টন ভোগ সম্পর্কেও ধারণা রাখেন। অর্থাৎ যিনি প্রশাসক তাকে শুধু একজন নাগরিক বানালেই হবে না, তাকে দেখতে হবে অর্থনীতি স্বনির্ভর কিনা। আমরা জানি যে দেশের অর্থনীতি স্বনির্ভর সে দেশ তত বেশি উন্নত। পরবর্তীতে আমরা আলোচনা করব সমৃদ্ধ নাগরিক হতে সাহায্য করে। একটি নাগরিক, আমরা জানি যে সাধারণত নগরে যারা বসবাস করে নাগরিক, সে কথা ছিল সেই ব্রিটিশ আমলের সঙ্গে, সরি ব্রিটিশ আমলও নয়, সেই আমরা যদি প্লেটো অ্যারিস্টটলের কথা বলি, আমরা আসলে কোনো অতীতের কথা বলতে গেলে বলি সেটা তো সেই দাদার আমলের কথা বা ব্রিটিশ আমলের কথা। দাদার আমল, ব্রিটিশ শাসন আমল, এগুলো মূলত কত বছর, 100-200 বছরের মধ্যেই থাকে। আর আমরা যে কথা বলতেছি প্লেটো অ্যারিস্টটলের কথা, সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের কথা, আর সেটা আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। তখন দেখা গেছে যে একজন নাগরিক যিনি নগরে বাস করতেন তাকেই নাগরিক বলা হতো। আর এখন নাগরিকের সংখ্যা অনেক বিপরীত হয়েছে। তোমরা জানো, আমরা জানি যে একটা দেশে স্থায়ীভাবে বসবাস করলে আর তার যদি একটা নির্দিষ্ট পরিমাণ বয়স হয়, যেমন বাংলাদেশে 18 বছর, কোনো কোনো দেশে তোমরা বই পাবে 20 বছর 21 বছর পর্যন্ত আছে নাগরিক হওয়ার বয়স। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি না। যে এই যে নাগরিক একজন হলো তাকে, আর সুনাগরিক বলতে আমরা বুঝি কি, তার যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, এবং তার যদি বিবেক বুদ্ধি পরিচালনা করার মতো সহিষ্ণুতা থাকে, তারপরে তার যদি আত্মসংযম থাকে, এগুলো হচ্ছে মূলত সুনাগরিকের বৈশিষ্ট্য। আর সুনাগরিক হতে হলে, মূলত সমৃদ্ধ সুনাগরিক হতে হলে তোমাকে কী করতে হবে? অবশ্যই অর্থনৈতিকভাবে নির্ভরশীলতা পরিহার করে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমরা হয়তো কোনকে বলতে পারো আমরা তো নিজের পায়ে দাঁড়াই, আমরা তো, আমাদের কোনো লাঠি লাগে না, কিন্তু চিন্তা করে দেখো অর্থনৈতিকভাবে তোমরা সবাই কিন্তু স্বাবলম্বী নয়। তোমার মা বাবার কাছে হাত পাততে হয়, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে হাত পাততে হয়, বিভিন্নভাবে তোমাদেরকে বিভিন্ন উৎস থেকে অর্থের সন্ধান করতে হয়। আর একজন সমৃদ্ধ নাগরিক, একজন স্বনির্ভরশীল নাগরিক, একজন আত্মকর্মশীল নাগরিক, তাকে ওগুলো চিন্তা করতে হয় না। তাই আমাদেরকে অর্থনীতি পাঠের পাশাপাশি, অর্থনীতি পাঠের পাশাপাশি অর্থনীতিও পাঠ করতে হবে। একটি সুনাগরিকতা শিক্ষা দেয়, অন্যটি আয় ব্যয়ের সঠিক পথ নির্দেশ করে। কীভাবে তুমি সম্পদ আয় করবে এবং কীভাবে সম্পদ ব্যয় করবে, এ ধারণা আমরা সুষম ধারণা পাই কোথায়? অবশ্যই অর্থনীতি বিষয়ের মধ্যে। তারপরে তোমরা পয়েন্ট লিখে নিতে পারো, একে অপরের পরিপূরক। পরিপূরক বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পারছো। পরিপূরক মানে কি, একটা আরেকটাকে মূলত সহযোগিতা করে, অথবা একটা আরেকটার বিকল্প হতে পারে। যেমন আমরা অনেক সময় বলি পরিপূরক খাবার, যদি কেউ যদি মিষ্টি জাতীয় খাবার, ডাক্তার হয়তো বললো তুমি গুড় খেতে পারবে না, গুড় খেলে তোমার পেটে সমস্যা হয়, তুমি ভাবলে যে গুড়ের পরিবর্তে আর কী আছে মিষ্টি জাতীয় জিনিস, তুমি সহজেই চিনিটা বেছে নিলে, সেটা হচ্ছে পরিপূরক খাবার। আর বিষয়ের দিক দিয়ে কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ নির্ভর করে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর। অন্যদিকে অর্থনীতিও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা দুইটাকে একেবারে পৃথক করতে পারি না। তারপর অন্যান্য বিষয়ে, আলোচ্য বিষয়ে অভিন্নতা, আমাদের যে আলোচ্য বিষয় আছে, আমাদের যে সূচি আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে প্রথম দিক দিয়ে দেখবে যে তোমার সূচি রয়েছে। যেমন পরিণতি ও সুশাসন বিষয়ে আমরা প্রথম পত্রের মধ্যে 10টি অধ্যায় দেখতে পাই, আবার 10টি অধ্যায়ের মধ্যে কিছু কিছু উপ অধ্যায় আছে, অর্থাৎ কিছু কিছু পার্ট আছে, এগুলোর মধ্যে আবার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। তুমি যদি মূলত একটা বইয়ের শুধু ইন্ডেক্সগুলো দেখো, শুধু সূচিটা দেখো, তাহলে বুঝতে পারবে এই বইয়ের ভিতরে কী আছে। ঠিক তেমনইভাবে আমরা যদি অর্থনীতি বিষয়ের বই একটা হাতে নিই,
তাহলে আমরা সেখানে দেখতে পারি চাহিদা যোগান বিভিন্ন বিষয় উৎপাদন বিভিন্ন বস্তু উৎপাদন শিল্প কারখানা আয় ব্যয় টাকা পয়সা ব্যাংক বাণিজ্য এই সবগুলো আমরা ওখানে দেখতে পাই। এই বিষয়গুলোতে মূলত উভয়ের মধ্যে অনেক মিল রয়েছে। এছাড়া তোমরা দেখবে যে সমবায় জনস্বাস্থ্য জাতীয়করণ বৈদেশিক বাণিজ্য জনসংখ্যা সমস্যা এবং জনসংখ্যাকে কীভাবে জনশক্তিতে পরিণত করা যায় এই বিষয়গুলোতে অবশ্যই মিল রয়েছে। এখন আমরা দেখব কিছুটা অমিল। তুমি তোমার বন্ধুর সাথে অনেক নির্ভরশীল, তুমি তোমার বন্ধুকে ছাড়া চলতেই পারো না, তারপরেও দেখবে যে অনেক মিলের পাশাপাশি কিছুটা অমিল লক্ষ্য করা যায়। এই অমিলের মধ্যে আমরা বলতে পারি যে অর্থনীতি ও পরিণতির পার্থক্য, পরিণতি রাজনৈতিক জীবন এবং অর্থনীতি আর্থিক জীবন নিয়ে আলোচনা করে। অর্থাৎ যদিও পরিণতির বিষয়বস্তু এবং অর্থনীতির বিষয়বস্তুর সাথে কিছুটা মিল রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। একটা বিষয় হয়তো আরেকটা বিষয় একেবারেই হালকাভাবে পড়ানো হচ্ছে, জাস্ট একটা ধারণা দেওয়া হচ্ছে, আর ওখানে গিয়ে হয়তো দেখবা যে একেবারে কনক্লুশন পর্যন্ত কনসেপ্ট থেকে সিদ্ধান্ত প্রণয়ন একেবারে সর্বশেষ পর্যন্ত আমাদেরকে বিস্তারিতভাবে পড়তে হচ্ছে। এজন্যই হয়তো অ্যাল রবিন্স বলেছেন অর্থনীতি অসীম অভাব সীমিত সম্পদ ব্যবহারের জন্য মাধ্যমে কীভাবে অভাব মেটানো যায় তা নিয়ে আলোচনা করে। আর প্রত্যেকটা ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সে যদি নিজের অভাব মেটাতে পারে, সে যদি নিজের চাহিদা মেটাতে পারে, আর আমরা জানি সবাইকে নিয়েই একটা দেশে যত মানুষ আছে ব্যক্তিগতভাবে সবাইকে নিয়ে মূলত জনসমষ্টি, আর জনসমষ্টি নিয়ে মূলত রাষ্ট্র, সেজন্য ব্যক্তিকভাবে সবাই যদি আর্থিকভাবে স্বনির্ভর হয় তাহলে একটা রাষ্ট্র অবশ্যই সমৃদ্ধিশীল হতে পারে। পরবর্তীতে আমরা দেখব উদ্দেশ্যগত পার্থক্য, আদর্শবাচক বিজ্ঞান মানবিক এবং নৈতিক মূল্যবোধের নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ পরিণতি ও সুশাসন একটা আদর্শবাচক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যদিও আমরা বলছি এটা কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়, আর এখানে নীতি নৈতিকতা এবং মানবিকতার অনেক ব্যাপার সেবা লক্ষ্য করা যায়। আর তোমরা ভর্তি হয়েছ এমন একটা বিভাগ যার নাম হচ্ছে মানবিক বিভাগ। মানবিক বিভাগ মানে কি? আমরা বলি যে এই লোকটা একে অত্যন্ত মানবিক উদার সহনশীল, এই বিষয়গুলো তোমাদের সাথে খুব সহজভাবে যুক্ত। আর অন্যদিকে আমরা দেখি অর্থনীতি নীতি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বিজ্ঞান, মানে অর্থনীতির দিক দিয়ে যেমন ব্যবসায়ীর দিক দিয়ে যদিও ব্যবসায়ের মধ্যে নৈতিকতা রয়েছে, তারপর আমরা কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করি যে ব্যবসায়ীরা হয়তো টাকা পয়সা অধিক মুনাফা অর্জনের জন্য কোনো কোনো সময় নৈতিকতা বিসর্জনও দিতে পারেন।